দেখা যায় নাই, ভয় সব হয়ে থেকে। আমি এখানে এসেছিলাম ডিভাইন ভয়েস অফ ওয়ার্ল্ডের বন্ধু হয়ে, আর আজকে এসেছি ভয়েস অফ ওয়ার্ল্ডের প্রকৃত মানে চিত্র দেখতে। সত্যিকার কথা আজকে মায়ের কথাই আমার মনে হচ্ছে, শ্রীমা বলেছিলেন তার ধ্যান ও প্রার্থনায় এক জায়গায় যে অতিমানুষ চেতনা যখন নেমে আসবে পৃথিবীতে, তখন প্রত্যেকটি ব্যক্তি জড় জীব সমস্ত কিছু ঈশ্বরে অবস্থান অনুভব করবে। এবং আজকের এই প্রতিবেদন এখানে স্বয়ং যে মা শ্রী অরবিন্দ উপস্থিত সেটা আমরা সকলেই নিশ্চয়ই অনুভব করতে পারছি। এত সুন্দর বিল্লের গান আমি শুনলাম বিল্লমঙ্গলে, বহিভূত হয়ে গেলাম। আর এসেছেন আমাদের শ্রদ্ধেয় নেপালদা নবদ্বীপর বৃদ্ধ যুবক, বলবো না যুবক বৃদ্ধ বলবো সেটা বলা যাবে না, তিনি এসে আমাদের ধন্য করেছেন, তিনি নিশ্চয়ই তার অভিজ্ঞতার কথা বলবেন। তো আমি নেপালদা সম্পর্কে আমার ভাই বোনেদের কাছে কিছু কথা বলছি, যেটা অবাক হয়ে যাবেন শুনলে যে মানুষ কত সংগ্রামের মধ্য দিয়ে তার জীবন অতিবাহিত করে। আজকে সত্যি খুব আনন্দ লাগছে ভাবতে নেপালদাকে আমরা এখানে আনতে পেরেছি। মা ও শ্রী অরবিন্দের বলয়ে এই নেপালদা একজন শুধু প্রবীণ ভক্ত নন, তিনি দীর্ঘদিন দিল্লি আশ্রমের সঙ্গে কাজে যুক্ত ছিলেন দীর্ঘ 11 বছর, এবং সেই আশ্রমে সকলের কাছে এখনো পর্যন্ত উনি শ্রদ্ধেয় দাদা হিসাবে পরিচিত। ওখানকার যিনি মানে সংগঠক সংগঠিকা আর কি শ্রদ্ধেয় তারাদি, উনি ওনাকে দাদার মতো শ্রদ্ধা করেন এবং প্রত্যেকটি ব্যাপারে ওনার পরামর্শ গ্রহণ করেন। তো আমাদের কাছেও নেপালদা, আমি যতদিন ধরে নেপালদাকে চিনি আর কি ততদিন ধরে নেপালদার সংস্পর্শে এসেছি, তিনি সর্বদাই আমাদের গাইড করেন কিভাবে আমরা মা শ্রী অরবিন্দের পথে চলব। তো নেপালদার আমি একটু ছোট্ট করে জীবনী বলতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের ময়মনসিংহ জেলায় ভৈরব বাজার সংলগ্ন গজারিয়া গ্রামে 1925 সালে জন্মালেও তার বাল্য জীবন কেটেছে কমলপুর পার্বত্য ত্রিপুরা অর্থাৎ অধুনা ত্রিপুরাতে। আবার ছাত্র জীবনে তিনি শ্রীহট্ট শহরে কাটিয়েছেন। এই ছাত্র জীবনে তিনি আমাদের বিপ্লবী শ্রী অরবিন্দ ঘোষের সঙ্গে মানে তার প্রবন্ধ পাঠে দেশপ্রেমে উদ্বুদ্ধ হন, তার মধ্যে তখন দেশপ্রেমের জাগরণ হয়, তিনি বিপ্লবে যোগদান করেন। 1942-এ কংগ্রেসে ভারত ছাড়ো আন্দোলনে যোগদান করেন এবং সেখানে মিলিটারি ব্যারাক তৈরির মজুদ সামগ্রীতে অগ্নি সংযোগের জন্য তাকে গ্রেপ্তার করা হয়, 13 মাস কারাবাস ভোগেন। আবার দেশভাগের সময় শ্রীহট্টে পাকিস্তানি পুলিশের অত্যাচার এড়াতে তিনি কলকাতায় চলে এলেন। 1948 সালে যোগ দিলেন তিনি সমাজ সেবায়, সমাজবাদী ভাবধারায় বামপন্থী কার্যাবলীতে আবার তিনি সক্রিয় যোগদান করলেন, সেই সঙ্গে তিনি চাকরি করলেন 1989 পর্যন্ত 39 বছর। তারপরে তিনি অবসর নেওয়ার পরে পুরোপুরি দিব্য জীবনের জন্য সাধনায় আত্মসমর্পণ করলেন। সেই সময় তিনি দিল্লি সেন্টারে মানে দিল্লি কেন্দ্রে অবস্থান করেছিলেন। তো ওনার সম্পাদন উনি বরাবরই এত কাজের সঙ্গে যুক্ত থাকার ফলে ওনার ভীষণ লেখাপড়ার প্রতি আগ্রহ ছিল এবং তিনি গ্রন্থ এবং পত্র পত্রিকা কিছু প্রকাশিত করেছিলেন। ওনার সম্পাদিত স্মারক গ্রন্থ রবি প্রণাম, রবীন্দ্র রামানন্দ, শ্রী অরবিন্দ শতবার্ষিকী স্মরণ, এস অনেক কিছু আরো বই আছে, উনি সেগুলি সম্পাদনা করেছেন। তারপরে এখন বর্তমানে স্বাধীনতা কমিটি যে ভারত সরকার গৃহ মন্ত্রণালয় আছে সেখানে উনি সক্রিয় সদস্য, এবং স্বাধীনতা সংগ্রামী হিসাবে উনি 3-3 বার রাষ্ট্রপতির কাছে সম্মানিত হয়েছেন।
রাষ্ট্রপতির যে নিজস্ব যে এখন ফাংশন হয় সেখানে একবার 2016 সালে প্রণব মুখার্জি ওনাকে সম্মানিত করেছিলেন, পরে দুবার 18 এবং 19 সালে ডক্টর কোবিন্দ। এই হলো আমাদের নেপালদার কর্মজীবনের কথা। আমরা সকলেই নেপালদার কাছে শিশু। নেপালদাকে আমাদের সকলের তরফ থেকে প্রণাম জানাই, তিনি এসেছেন। সেজন্য আমি তোমাদের কথা বা তোমাদের কষ্ট খুব অনুভব করি, কিন্তু মায়ের কথা আমি সবসময় মনে রাখি এবং তোমাদেরকেও বলতে চেষ্টা করছি, যেটা মা সবসময় আমাদের বলেছেন, এন্ডিওরেন্স, ধৈর্য। এন্ডিও অ্যান্ড ইউ উইল বি ট্রাম, সহ্য করো, তুমি বিজয় লাভ করবে। ভিক্টরি গোস টু দ্য মোস্ট এন্ডিওরিং, যারা সহ্য করো তাদের জন্যই বিজয় লাভ। And with the grace and divine love, nothing is impossible. ভগবানের ভালোবাসা এবং কৃপার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। At the end of the struggle, there is victory. এই কষ্টের শেষে বিজয় লাভ আছে। সুতরাং সবাই আমরা হাতে হাত ধরে আনন্দের সঙ্গে আমাদের জীবনের শেষ দিন পর্যন্ত আমরা এগিয়ে যাব মা শ্রী অরবিন্দের কাছে, সেই শপথই গ্রহণ করব। এবং এইগুলি সবই কিন্তু আমাদের শিশুদের তৈরি। প্রতিষ্ঠানের অন্যতম মুখ্য কর্মকর্তা শ্রীযুত মুখোমহাশয়ের অভিমুখে আমাকে কিছু বলতেই হবে। তবে বলবো কি, যে শিশু তার সে যে কথা শুনতে ভালো লাগবে সেটা তো যারা বয়স্ক তার প্রবীণদের ভালো লাগবে না। আবার প্রবীণদের যদি মনোযোগী তাদের যদি উদ্দেশ্যে কিছু বলি সেটা সেটা তো শিশুদের ভোগের মানে পয়েন্টে। দেখো আজকে যে সম্মান আমি পেয়েছি তোমাদের সকলের পক্ষ থেকে, এটা আমার জীবনের একটি স্মরণীয় অভিজ্ঞতা। আমি বেশ কয়েকবার গেছি রাষ্ট্রপতি ভবনে, একটা সম্মান পাই, আমরা এক সপ্তাহ খাদ্য সংগ্রামে উপস্থিত হতে পারি। তারা একটা আমার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী এসে এক কয়েক সঙ্গে এসে আমার সাথে চলে যাচ্ছে, তাদের যে সম্মানটা পাই সেটা ষাট সত্তর ভাগের এক ভাগ পাই। আর এখানে তো তা নয়, এখানে সম্পূর্ণ আমিই পাচ্ছি। সুতরাং আমার দুই জায়গার সম্মান পাওয়ার মধ্যে অনেক আমার কাছে অনেক ভাবতিক, তার মধ্যেও দু একটি সম্মান পেয়েছিলাম যেটা আমার জীবনে এরপর ভাবতেই পারিনি। একটি হলো কলকাতা মহাজাতি সদনে, যে মহাজাতি সদন নেতাজি আদর্শ অনুযায়ী সে তার ভিত্তি স্থাপন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, সেই মহাজাতি সদনে সে যেখানে রবীন্দ্রনাথ সুভাষচন্দ্র বসু শরৎচন্দ্র বসু তাদের পদার্পণ ঘটেছিল সেই জায়গায় আমি যে সম্মান পেয়েছিলাম সেটাও আমার জীবনের একটি গৌরবময় একটা বন্ধু। আর আজকে যে তোমাদের কাছ থেকে যে পেলাম এটাও আমার জীবনে একটা শিক্ষণীয় এবং অভিজ্ঞ, যেটা আমি ভাবতেই পারিনি। অনেক সাধু সাধারণে আছে নানা জায়গায় উপরতে পান, আমিও ফিরে আসছিলাম, সেটা কি বিড়ম্বনা। এই 26শে জানুয়ারি অনেক দিকে যেতে হয় সেটাও বিড়ম্বনা। আজকেও আমি যখন এখানকার একটা ইয়ে পেলাম পরশু দিন, আমিও ভাবলাম যে এও একটা বিড়ম্বনা। কিন্তু তারপরে আমার পরশ্ন দিন না কল্যাণী আর সরস্বতী এই সম্বন্ধে ওই এই প্রতিষ্ঠান সম্বন্ধে যা একটু বললেন তাতে আমি জিনিস অন্যটা ভাবলাম এবং শুনলাম যে এর মধ্যে একজন গাজী দেবী নামে একজন আছে। সঙ্গে সঙ্গে আমার মনটা কাজে গেল, আমি ভাবলাম যেভাবে হোক আমাকে চাকরি করবে। আমার শরীর মাঝে মাঝে একটু ব্যাগেজে পড়ে যাই, কালকে পরশু কালকে আমি খুবই গিয়েছিলাম, তারপরে কালকে হাসপাতালে চাপে সে আমাকে নতুন করে ট্রেনিং করে দিয়েছিল, তাই আজকে ঢুলতে পারছি, তাই আমি আজকে ঢুলতে পারতাম না। এই আমার জীবনের একটা বিড়ম্বনা আছে যেটা আমাকে ভুগতে হয়। আমি আজকে আশা করেছি যেটা ঠাকুরের কৃপা। আর আপনাদের
আকর্ষণ সেটাও একটি। আচ্ছা, আমি আজকাল খাদ্যের সামনে বলে একটা পরিচয়, এটা আমার লজ্জা করি কি আমরা কি ফিডে পাটে করি নি। আমাদের ফিডে পাটটা কি জন্য তখনকার দিনে সেটা 1942 তখন তার বিপ্লবী বিপ্লবী যে কর্মকাণ্ড শেষ হয়ে গেছে তখন হয়েছে গান্ধীজির নেতা আমার সত্যাগ্রহ, অর্থাৎ মিশিয়ে দিয়েছিল করার ইংরেজদের বিরুদ্ধে স্লোগান দেওয়া এইসব যখন কাজ, অর্থাৎ সেখানে কোনো বিপদ বিপদ না হওয়ার কোনো ইয়ে ছিল না, আশঙ্কা ছিল না। সুতরাং তখনকার দিনে যারা যারা জেলে গেছি তারা যদি বেরিয়ে এখনও বেঁচে আছে এবং পরবর্তী জীবন যারা পেনশন পাচ্ছেন মহাত্ম বিরুদ্ধে আছেন। আমিও তেমনি একজন পেনশন ভোগী ভোগী, কিন্তু আমি মনে করি এই পেনশনটা আমার জীবনে একটু একটা অর্থ প্রয়োজন অক্ষয় করি না, তবে এটা গরিবের ব্যাপার নয়, এটা আমার লজ্জা করে। যারা সাহায্য করেছেন তাদের চলে গেছেন, আবার তারপরে অনেকে আছেন তারা পেনশন পাননি, কারণ তার পেনশনের মধ্যে তারা সার্টিফিকেট পাননি, কিছু পাননি, তারা পড়ুয়া করেননি, তারাও দুঃখ করে সে জীবন চালিয়ে গেছেন। তাদের কাছে তো আমি তুচ্ছ, সুতরাং আমি খুঁজে পাইটার হিসেবে আমি নিজে খুব একটা গাহি করতে চাই। বিজেপি গভর্নমেন্টের যুগ হিসাব থেকেই ভারত জননী দুর্দশা তার বদ্য দশা খোঁজার জন্য তখন যে পিড়িত ছিল সে পিড়িত আজকে নেই, তখন যে পিড়িত ছিল যে ভারতবর্ষের স্বাধীনতার জন্য দেখা বলে জীবন বিসর্জন দেবো, খুদিরা প্রভুর লাগে মতো না হলেও আমিও আমার জীবন দেবো, এরকম দেখতে তখন ছিল। তখন তো কিশোর বয়স, আমার বয়স যখন ষোলো, যখন 1942 ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়, তখনকার যে মনে মধ্যে যে তাগি ব্যাংকে মুক্ত করার জন্য যে বাসনা সেটা এখন নেই, এখন তো ভোগী জীবন। এখন যাতে আমি দেখে গিয়ে দিল্লিতে যে মিটিং হয় ফিডে ফাইটার দিয়ে, তাতে সকালে আর কিছু কিছু বাইরে পেনশন যার ছেলে মেয়েরাও যদি পেনশন পায় এই ধরনের একটা আরও আরও চাই। আর আটজন প্রেসিডেন্ট তেমন যে পশ্চিমবঙ্গে এক পর্যন্ত একজন নেপাল করছে, তো গত অগস্ট মাসে সেই কমিটি আটজন কমিটি একটি মিটিং ছিল, তার মধ্যে মাত্র চারজন আমরা উপস্থিত হয়ে পড়েছিলাম, বাকি চারজন বিস্তার আর আসতে পারিনি। তা এই অবস্থায় এখন যাও এখনও আমি আছি, এখন হাঁটাচলা করতে পারছি, এখন ঠাকুরের দয়া। তবে এই কাজিয়াদের সম্বন্ধে একটুখানি বলতে চাই, বলতে চাই কারণ আমি ফিরে পাঞ্জ হয়ে গেলাম, তাহলে আমার কথা নয়। যখন গান্ধীজি যাকে ভারত ছাড়া আন্দোলন শুরু হল তার থেকে সব স্কুল অফিস টফিস সব বন্ধ হয়ে গেল, নেতারা চারদিকে দেখি নেতারা গ্রেপ্তার হলেন, বললেন আমাকে, আমি তখন আসামে একটি শহরে থাকতাম শ্রীকান্ত শহর, যে শহরে লোকরা মহাপ্রভু চৈতন্যদেবের মানে দাদা দাদা আকৃষ্ট, সেই শহরেও আন্দোলন শুরু হলো, আমরা স্কুল টুকুল ছেড়ে দিয়ে সব ইংরেজ ভারত ছাড়ো ভারত মাতা কি জয় এসব সত্যাগ্রহ দিয়ে বিরতি। সব এক সপ্তাহ পরে মিলিটারি পুলিশের ধরপাকে শুরু হলো, অনেক কর্মী অনেক নেতা গ্রেপ্তার হলে, আর ধীরে ধীরে কয়েক মাস পরে আন্দোলন সব স্থিমিত হয়ে গেলো, তখন আর কিছু নেই, সব আবার মানুষজন চলায় করতে অফিস করতে স্কুল খুলে যাচ্ছে। তো সে অবস্থায় আমরা যারা কিছু সাধারণতা আন্দোলন যোগ দিতাম আমরা তো স্কুল বকেট করছি, তাও তা সত্ত্বেও অনেকে যাচ্ছে স্কুল করেছে। এই অবস্থায় যখন বিচ্ছিন্নভাবে কিছু আন্দোলন হতো, কোথাও কিছু আন্দোলন লেগে দেওয়া, কোথায় কিছু পত্রিকা করা ইত্যাদি, আমার জন্য বললো যে মাঠের মধ্যে গিয়ে ফের পার কর, চারদিক ঘেরাও করা দেয়াল, আর যে যে পুলিশ পাহারা তার মধ্যে গিয়ে পত্রিকা তুলতে হবে। তা আমরা তিনজন ছিলাম, তিনটি ছেলে আমি আর আমার স্নেহজন আরও দুটি ছেলে, সে একটা খুঁটি একটা বাসের একটা ছোট্ট খুঁটি, তার মধ্যে পতাকাটা জাতীয় পতাকা যখন ছিল চরকা চক্র নয়, সেই পতাকাটা তার ফিট করে তারপরে পাখিয়ে যায় বোঝানো যায় গিয়ে আমরা যে সামনে পুলিশ পাহারা বিপরীত দিক দিয়ে আমরা দাঁড়িয়ে আমি গেলাম গিয়ে চট করে দেয়াল চককে ভেতরে ঢুকে পার্কে মাঝখানে গিয়ে পতাকায় ঘুরে ভারত মাতা কি জয় বন্দে মাতরম এইসব দিয়ে দৌড়ে পালিয়ে গেলাম, দৌড়ে পালিয়ে বাইরে চলে গেলাম। পরবর্তীকালে শুনেছিলাম যে সামনে যে পুলিশরা চার পাঁচজন পাহারা ছিল তাহলে এই আমাদের পরিবর্তনে এই যে কাজের জন্য তারা নাকি তাদের অফিসে এরা ধীকৃত হয়েছেন এবং তাদের ওপরে একটা পারিশ হয়েছে যে সন্ধ্যাবেলা এক মাইল রুটপাস করতে হবে,
তো খেতে আমাদের মধ্যে একটা আনন্দ যে এইসব পরিস্থিতি করতে পেরেছি, এই ধরনের কাজ। তারপরে আরও কিছু পরে আমার ভার পড়লো আমাদের যিনি নেতা একজন আমাদের চালাতেন, তিনি বললেন তোমাকে গিয়ে ওইখানে একটা আমাদের শহরের কিনারে নদী নদীর পারে কিছু মিলিটারি ব্যারাক তৈরি মাল মশলা এখানে জমা আছে, সেই জমিতে যেখানে ছন খড় যে খড়ের দ্বারা ব্যারাকের ছাউনি হয় সেই খড়ের মধ্যে গিয়ে একটা জিনিস রেখে আসতে হবে। জিনিসটা কী? জিনিসটা কিছু নয়, আমি তো গ্রামে ছেলে, গ্রামে আমরা আছে জানো, আমরা জানো এক হোকি এই আমরা চেনো আমাদের দেশে সেটা ছুটিয়ে কোনটা কাজে লাগে। আচ্ছা, আর এদিকে যে নারকেল, নারকেলের যে মালা, নারকেলের প্রেম যে মালা, সেটাও আমাদের কাজে লাগে, লবণ লাগে বা কিছু লাগে। সেই মালা মধ্যে করে একটা আমরা বিচি, বুঝতে পারছো, আমরা বিচি, আমরা বিচি ওই আগুন দিয়ে ধরিয়ে সেই মালার মধ্যে করে সেটাকে ওখানে নিয়ে গিয়ে রেখে চলে আসতে হবে মাঝরাত। আমি ঠিক আছে, ঠিক আমাদের বাড়িতে মানে নাকলে মালা অনেক হয় আছে, আমরা বিচুও আছে, আমি একটা বিচি ছোট্ট বিচি জয় করে করে আমি ঠিক যাবো। ঠিক ঠিক মধ্যরাত্রে আমি একাই, আমার ঠাকুর ছিল না, আমি আমাকে একাই একাই ছিল মালায় মধ্যে ইয়েতে করে আমি আমার বাড়ির তো এক মাই আমার কিছু কম দূরে সেই নদী পারে সেই মধু সেখানে গিয়ে রেখা চলতাম গেলাম, সেই ভেবে মঞ্চাল করে পরে ওখানে গিয়ে ওখানে রাখলাম, চারটে লোকজন নেই, রাতে একটা স্টেশন আছে তখন কোনো ট্রেন নেই, তোদের লোকজন নেই, রেখে আমি চলে এলাম, চলে এলাম নিরাপদ দূরত্বে চলে গেলাম, দাঁড়িয়ে রইলাম, কিন্তু আগুন চলছে না। আমার মনে হয় বিয়ে হয়ে গেলে কী আগুন চলছে না, তার আমার কী কাজ ধরল, আবার গেলাম সেখানে গিয়ে দেখলাম দেখতে যায় আগুনটা একটু ধরেছে ঘুরছে না, ধরছে না, একটু একটু ধরেছে মাত্র, তা আমি কী করবো ফুঁ দিলাম, ফুঁ দিতে আগুনটা ধরলো, যে ছনের যে পাতা সে পাতার মধ্যে গিয়ে লেগে গেলো, চার আগুনে ধরে গেলো, ওই চারটে উদ্ভাসিত মানে আগুনে সব পরিষ্কার হয়ে গেল। আমি তো তার দৌড় দিলাম, দৌড়ে দিয়ে আমার দৌড়ে দিলাম, দৌড়ে যাচ্ছি সেই দিক থেকে একটা নেপালি দারুণ আছে, সে এসে আমাকে হাত ধরলে আমাকে ধরলো, তার মুখোমুখি পড়ে গেল আমাকে ধরলো, ধরে ওকে নিয়ে আসলো, নিয়ে এসে আমাকে ধমক দেওয়া দিল, তুমি এইসব আগুন দিয়ে দিয়ে করছো, আগুন না আমি কিছু করিনি, সঙ্গে সঙ্গে ওখানকার একটা গ্রুপ ছিল কিছু ছাত্র ছাত্র তারা মিলিটারিতে জয়েন করবে, এখানে ট্রেনিংয়ে ছিল, তারা এসো কয়েকজন আমাকে চিনতো, যে না নেপালি সব কাজ করতে পারে না, আমি বললাম না আমি এই স্টেশনে এসেছিলাম, আমার এই লোক আসেনি, আমি চলে যাচ্ছি পেস্তা পেয়েছিল এখানে বসে পেস্তা করলাম চললাম, তা দারোগা ছাড়লাম, তারপরে দারোগা এলো, দারোগা এলো এসে এই শুনে শুনে আমাকে ছেড়ে দিল, মাংটাম সব দিকে দিকে সব ছেড়ে দিল, আমি বাড়িতে এলাম, মাংটা বাড়িতে এলাম, বাড়িয়ে লোকটা আমার মাংটা এসে এরা বললেন এই কী তোমার গায়ে কী সব পুরো করে করতে করছি, তাই বললেন না গোল লেগেছিলো আমি জল দিকে এসব বাড়িতে, ভোরবেলা দুধার পাঁচটা হয়নি চারটে সাড়ে চারটের বাগান আমার আমার নাম ধরে, আমার নাম তখন দিল বলেছিলাম ছড়াজ ভুল নাম, তা ডাকলো আমি যতক্ষণ দেখি সেই দারোগা ধরুন আমার গরিব হলো বাবা চলো একটু থানায় চলো এখনই চলে আসবে, বাড়ির লোকরা বাড়ির মাসিপাড়ি সব যারা আছেন তারা ওই অগ্রজন চলো আর তাদের গুজল দাগে না এখনই চলে আসবে, থানায় এনে গেলো সকাল হলো বাইরে বসে আমার থানা বাড়ি বসে আসলো, তারপরে একজন সিআইডি অফিসার এলেন, দারোগা বললো একে চেনো, দারোগা আমার নাম টাম আমার বায়োডাটা সব বলে দিল, আমি ভাবতে পারিনি যে একজন মেয়েকে আমার সঙ্গে এতটুক ডাকবে, আর উমাইনি আর সব আর ধরার দেওয়া ছাড়া 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 উমাইনি, তারপরে এর ফাটকে ঢুকালো এবং সন্ধ্যাবেলা আমাকে ইয়েতে জেলখানা নিয়ে সেখানে আর এক ব্যাপার দেখলাম গেটেই আমার যে দাদার বন্ধুরা সহপাঠীরা যে আছে তারা খুব খুশি, আমিও খুশি, সবাই গান করছি করছি, অর্জন পরে একটা দারোগার জেলারের কাছে একটা ঢুকেছে বলো আপনাকে জেলার ডাক জেলার ডাকতে গেলাম জেলের কাছে, জেলা বলছে না তোমার ওখানে থাকতে হবে না, তোমাকে বেড়া কুটুরিতে সেল বলে একটা ছোট্ট গ্যারেজের মতো একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতে হবে চারদিক আবদ্ধ, সেখানে আমাকে নিয়ে গিয়ে ঢুকিয়ে দিল,
আমি যদি ডেকে মেঘে গোষ্ঠী সেখানে এক এই ঘরে চারকে দেখবার জায়গা, তার মধ্যে এই ঘুমানো, তার মধ্যে খাওয়া, তার মধ্যে পায়খানা করা, একই একই জায়গায় পায়খানা করা। আমি দেখে দেখে রাত্রেবেলে খেলাম না, বড় বড় যারা আমার বন্দি যারা ছিলেন চারকে ফ্রিক চার্জ তারাও খেলো না। সেসব বড় বড় আমার অফিস নেতারা এসে আমাকে বুঝালে যে না না থাকো, এখানে থাকো, একটা মাস কষ্ট করো, কিচ্ছু হবে না, তোমাকে ছাড়া হবে, একটু থাকো। সে এক মাস ছিলাম গুটুরিতে, আর সিআরডিও তারা পারেনি। এক মাস পরে আমাকে জেনারেল ওয়ার্ডে মেরে দিল, আবার সকল বন্ধুদের সাথে মিলে এলাম, তখন খুব আনন্দে খুব ই করে করতাম। সুতরাং আমাদের সময় খুব এক বেশি একটা অত্যাচার ছিল না। তখন যারা ফিরে পাঠিয়ে আয় তার খুব খুশবাসে থাকতো, ভালো খাওয়া দাওয়া করতো, খেল খেলাধুলা করতো, এসব করতো। কিন্তু আগের জীবন এর আগে দরবার হচ্ছে আগে যারা এসে হতো তাদের কিছু কিছু কাজ করতে হতো, না করলে তাদের পিছানো হতো, খুব অত্যাচার হতো। তো আমাদের সেটা চলছিল না। আর তার আগে কিছু কিছু গভর্নমেন্ট কংগ্রেস গভর্নমেন্ট হয়েছিল ভারতবর্ষে, পরে জেলের নিয়ম নিয়ম অনেক সংশোধন হয়ে গেছিলো। সুতরাং আমরা আমার আমাদের কোনো ইয়ে ছিল না। যাই হোক, আমি এরপরে আমার বিচারে কোর্টে আমার যেতে হয়তো কয়েকবার, তারপর দুই মাস কোর্টে যাওয়ার পরে আমাকে শাস্তি হলো, রায় বেরোলো, বারো মাস সষ্ঠ কারণ, বারো মাস আর তার আগে দুই মাস, চোদ্দ মাস, তার মধ্যে আবার কিছু কিছু দিন বাদ যায়, বারো মাস আমাকে জেলে থাকতে হবে। যাই এই আমার জীবন। তারপরে বেরিয়ে পড়াশোনার কাজ ছেড়ে গেছিলাম। আমি আমার যে স্কুল হেডমাস্টার তিনি একটু দাদু বাবা বাবা পড়ছেন, আমার যে ক্লাস নাইন টেনে ভর্তি হয়েছে, পড়লে আমার একটু লস হয়ে যেত পড়লাই যেতাম। তারপরে তো ওই ফিরে নিই সমস্ত কংগ্রেসের কাজ করতাম, কংগ্রেসের মেম্বার ছিলাম, কংগ্রেসের কাজ করতাম, আর নাম সমাজ সবাই বলে করতাম। আর তখন তার সাথে আয়ের খবর বেরোতে থাকো, আয়ের খবর বেরোতে থাকো, পরে সারা ভারতবর্ষ ধরে একটা তৃণমূল আন্দোলন, তৃণমূল আন্দোলন চারটে কি এক কিছু হলে চাই, কিছু হলে চাই, মনে হচ্ছে সারা ভারতবর্ষ একটা আগুন জ্বলছে। এই অবস্থায় এর মধ্যে এলেন ব্রিটিশের দল, ব্রিটিশের কমিটি এলেন, ক্রিস্পেশন, তারপরে ক্যাবিনেট ছিল, তারা এসে একটা স্বাধীনতা কিছু করার জন্য জানুয়ারা রাজি হলেন না। তারপর মাউন্টব্যাটেন এসে আমার দুরা দেশ বিভাগে এই সবার দিকেই জওহরলাল বল্লভভাই বাইরে রাজি হয়ে গেল, কংগ্রেসে রাজি হয়ে গেলেন, রাজি হয়ে গেলেন, আর কংগ্রেসের বেশিরভাগই রাজি হয়ে গেল। তাদের অঞ্চলে মিটিংও ঠিক রাস্তা পাঁচ হলো, এবং সেইখানে যারা বাধা দিয়েছেন এই উত্তর পশ্চিম সমস্ত বলছে গফুর খান সুমন্ত গান্ধী তাকে বলা হয়, তিনি দ্বারপাগেশ নারায়ণ, তারপরে ওদিকে উপকূল্য ঘোষ, এরকম আরও কিছু কিন্তু নেতারা বাধা দিল। তাদের মাইনরিটি সুতরাং মেজরিটি আছে, ব্যাক ব্যাক ঠিক হয়ে গেল। এই আজকে যে এই আমাদের প্রধানমন্ত্রী ওই বল্লভভাই প্যাটেলের বিরাট মুক্তি করেছেন, সেই বল্লভভাই প্যাটেলও ব্যাক বিভাগের জন্য দায়ী, সেটা আমরা ভোগ করবি, আমরা গাড়ি দেখেছি তাদের তার দায়িত্ব যেন অনুগত ছিলেন বল্লভভাই, তার ছিলেন না। আমার দেখবে ধারণা বল্লভভাই যদি বেঁচে থাকবে তাহলে পাকিস্তান দিয়ে আরও কিছু শিক্ষা দিয়ে অত পাকিস্তান হয়তো থাকতোই না, কারণ থাকতে এই যে করছে কেন। তারপরে ওই স্বাধীন পরে এক বছর পরে দিনমা মারা গেল, যেদিন দিনমা মারা গেছে সেই দিন পুলিশ পাঠিয়ে হায়দ্রাবাদকে দমন করলো। হায়দ্রাবাদটা খাদ্যটা ভারতের দুদিন ইন্ডিপেন্ডেন্ট আলাদা ছিল, সেই পুলিশ পাঠিয়ে হায়দ্রাবাদকে দমন করলো। সুতরাং বড়ভাই থাকলে পরে কিছুটা আমরা আমাদের অবস্থা কিছু উন্নত হতে বলে আমার ধারণা করি, যারা বল্লভভাই জওহরলাল রেখেছিল। যা হোক, বল্লভভাই এরকম যে এক মেয়ে এখানে দিল্লিতে অনেক বিরোধী এসেছেন, এই খেয়াল তার এক মেয়ের গলায় হার থেকে ওরা হচ্ছে মেয়েদের গলা হার এ বছর সবচেয়ে নিয়ে নেয় নিয়ে নেয় এটা উনি বিশেষ করেন। তো এই সব সমাজের জাতীয় নেতারা যা হোক, আর কি বলবো তোমাদের। আর তবে আমি চাকরিটায় গিয়েছিলাম, বলছিল আমার গার্জিয়ানের একটা ইনস্যুরেন্স কোম্পানি ছিল, সেই জন্য আমি একটাকে দেখিয়েছিলাম, তার মানে আমার চাকরি কোনো গিয়েছিল না, আমার গিয়েছিলাম সমাজ সেবা করবো, তবে সেটা আমার তোমার লক্ষ্য ছিল। তাও চেষ্টা করেছি, আমার যে মধ্যে থাকতাম সেখানে স্কুল পাল্টে কিছু ভালো করা যেত না, করে সবাই করছি,
কিন্তু এই আপনারা যা করছেন এই জায়গাতে আমায় আমি খুঁজছি, আমি দেখে আমার হয় যে আমি কোথায় আমি জীবনে কী করলাম কী করলাম। আর যদি আপনাদের মধ্য যদি আমি একটু সমাজের কুটবিচারে দিই একটু আমার যোগাযোগ থাকবে আমি নিশ্চয় গণ্য মানে যাবো। আজকে যে আপনারা আমাকে এই সম্মানটা দিয়েছেন এই যে সব ছিল এর জন্য আমি কী বলে আপনার ধন্যবাদ দেবো যাই। আর এর যে আমার যে এই যোগাযোগের যে ফুল কাটালি এক নম্বর সরস্বতী তার সেই তার চোখের স্নেহের কাজল স্নেহের কাজল চোখে শুধু আমার সব কিছু তার দেখে ওইভাবে দেখে দেখে তার মধ্যে দিক পিছিয়ে পিঠটাকে দেখে না শুধু সামনের দিকে দিয়ে। আর তার সঙ্গে এই বা আজকে পরিচয় হলো কল্যাণিয়া গান্ধী গান্ধীকে দিকে বাজে কথা বলল কি বলে শেষ দিকে যে আমার আয়ু প্রায় আন্দানকমের কাছাকাছি এসে এখন দুই মাস বাকি। তারপর আমার এখনো ইচ্ছা যে আড়াইটা বছর আড়াইটা বছর যদি থাকবো আর কি তারপরে আমি আর যাই না তারপরে আমি বাকি যাই না যাই না এই আড়াইটা বছর এখনো বাকি যাবো বাচ্চাতে কিছু করতে চাই কিছু করতে যাই বেঁচে তো কত উনি বাড়তে কিছু করতে এই বলে। আর আপনাকে আবার ধন্যবাদ জানাচ্ছি আর দাদাটা শ্রীমতী সরস্বতী ভালো যোগাযোগ এইখান থেকে দিদাশ্রমে কিছু কাজটা করতো তবে থাকতে পারলাম না বাড়ি বাড়ি উঠে যেন চলে আসতে হলো তবে এই গিয়ে থেকে করছে। তা আপনাদের ইয়ে দেখে আমার মন মধ্যে একটা প্রস্তাব এলো দুটি কিছু থাকতে থাকতে নিয়ে যদি আশ্রমে যাওয়া যায় অন্তত আশ্রমে হয়তো থাক যতদিন দুটি চার দিন পাঁচ দিন থাকলো এদের সঙ্গে যাই আশ্রম আশ্রম জায়গাগুলো থাকলো থাকবে কিন্তু যাতে একটা ভাড়া খরচা আছে তো সেই খরচাটা কীভাবে করা যায় সেটা নিয়ে চিন্তা করি। আমি আশ্রমের এই ডিউটি আছে একটা ক্রিয়াতে অনেক গরিব ছেলেমেয়ে আশেপাশে বলতে তো সেই ক্ষেত্রে ছেলেমেয়ে এদের নিয়ে প্রশ্ন করে এগুলি আবার দূর থেকেও ওদের পরিচিত পূর্ব সেন্টারে কিছু বন্ধ বা এই ছেলে মেয়ে আছে এরাও আশ্রমে মাঝে আগেই হয়ে গেল কাজে আমি যদি এই উদ্যোগ বলি আশ্রম চলাচল করতে পারি আর কিছু কথা কিছু জিজ্ঞাসা আছে কিন্তু ওই আশ্রম সম্বন্ধে যদি কিছু আপনার আশ্রমের যে জীবনটা সেটা সম্বন্ধে একটু যদি ওদের বলেন আপনার এই রানীকে ডাকছে Oh,